আগামীকাল শনিবার তিনটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই তিনটি সৌভাগ্যশালী রাশি এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল শনিবার প্রবল প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে এই তিন রাশির। যে কোনো দিক থেকে এই তিন রাশির অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনারা প্রতিদিন ভিডিওটা শুনছেন, কোনো না কোনো রাশির নাম থাকছে, তার বলে এই নয় যে আপনি রাশির নাম শুনছেন একটি লটারির টিকিট কেটে নিচ্ছেন, সেটা কিন্তু কখনোই করবেন না। কারণ আপনার জন্মছকে যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনার এই প্রাপ্তি ঘটবে না। রাশির নাম থাকলেই ঘটবে এমন না, এই রাশির নাম, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, আমাদের ভারতবর্ষে কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি জন্ম কুণ্ডলী কি এক, প্রত্যেকেরই কি দশা মহাদশা এক, প্রত্যেকেরই কি নক্ষত্র এক, আপনার পায়া এক, চরণ এক, যোগ কোন যোগে জন্মিয়েছে সেই যোগটা কি এক, এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার। রাশির নাম মিললেই যে একটা টিকিট কেটে নেওয়া, তাতে আপনারা কি করছেন, প্রচুর অর্থ আপনারা নষ্ট করছেন। তাই আমি প্রতিদিন হাত জোর করে অনুরোধ করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তি ঘটাতে গেলে প্রথম দরকার আছে কিছু পয়েন্ট। কি পয়েন্ট? প্রথম দরকার আছে আপনার ফরচুনা নাম্বার কোনটা, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার ফরচুনা নাম্বার কোনটা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে। তিন নম্বর পয়েন্ট, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, পাশাপাশি শুক্র, শনি এবং বুধ কেমন রয়েছে জানা দরকার। এরপর জানা দরকার যে আপনার ভাগ্যের সাপোর্ট আছে কি না, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর করে, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, কেউ কেউ কমেন্ট করছে কৌশিকদা রাশির নাম বললেন আমি টিকিট কাটলাম আমার হলো না, এটাই আপনারা ভুল করছেন। কৌশিকদা আপনাদেরকে বারবার টিকিট কাটা থেকে বিরত থাকতে বলে, আর এখন তো যাদের নেশা হয়ে গেছে কি না টিকিট কাটা, তাদের জন্য আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু দিই। অনেকেই জানতে চায় যে কৌশিকদা আপনি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা যদি দেন তাহলে খুব কিন্তু ভালো হয়। তো এই জন্য অনেকজন এই ডিমান্ডটা করেছে, তাই আমি আবার দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনার জন্মছকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ আছে কি না সেটা দেখা দরকার, এবং আপনার কোন যোগে জন্ম সেই যোগে যদি আপনি অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করেন 100% আপনার কিন্তু হবে। কারণ এবং রাহু রক্ষা কবচ, যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে অল্পে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে, কৌশিকদা একটুর জন্য আমার প্রচুর টাকা হাতছাড়া হয়ে গেল, আর আপনি যদি রাহু রক্ষা কবচটা পড়ে থাকতেন হয়তো আপনার সেদিন প্রাপ্তি হয়ে যেত। এবং পাশাপাশি যাদের বড় থেকে বড় ধরনের সমস্যা রয়েছে না, বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশন কী করে জানেন, আপনার জন্মছককে সংস্কার করে আপনার অর্থপ্রাপ্তির যোগকে কিন্তু গাঢ় দৃঢ় কিন্তু করা সম্ভব। দেখুন, ভিডিওগুলো আমি প্রতিদিন আপনাদের সামনে দিই, অনেকে অধীর আগ্রহে থাকে যে কৌশিকদা কখন টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় এগুলো জানাবে। তো দেখুন, আমি প্রতিদিনই আপনাদেরকে জানাই, কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে সময় থাকতে কাজ করুন। শুধুমাত্র একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। যারা অনলাইন ট্রেডিংয়ে টাকা লাগাচ্ছেন, অনলাইন টিকিট কাটছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়গুলো কিন্তু আছে, কোন সময় আপনি অনলাইনে
ট্রেডিংয়ের টাকাটা লাগাবেন সেটা কিন্তু দেখা দরকার আছে। অনেকে অনলাইন গেমিংয়ে টাকা লাগাচ্ছেন, কেউ টিকিট কাটছে, সময়টা জানা দরকার আছে। আর ডে বাই ডে এগুলো পিং পয়েন্ট জানার জন্য আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান না জানা থাকলেও হস্তরেখা আপনারা একবার হলো বিচার বিশ্লেষণ করুন। রাহু রক্ষা কবচ এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আগামীকালের প্রথম যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। ধনুরাশির টার্গেট নাম্বার 9, 3 আর একটা, যে আপনাদের সময়কালকে একটা সময় বেরিয়েছে সুন্দর সময়, সেটা হচ্ছে 11:02 থেকে আপনার ঠিক 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, মানে 2 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম, ছোট্ট একটা সময় আপনাদেরও বেরিয়েছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 11:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:31 থেকে আপনার 12:26 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল যে আমি 3টি রাশির কথা বললাম না, এই 3 রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, যারা ভিডিও দেখছেন, প্রতিদিন দেখছেন, হয়তো আপনার ক্ষেত্রে মিলছে না বা কারো কারো ক্ষেত্রে মিলছে, এটা আমি একটা ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সময় থাকতে আমি আবারও বলছি কাজগুলো করুন, কারণ আপনার ক্ষেত্রে শুভ রং কোনটা, মানে আপনার ডেস্টিনি অনুযায়ী আপনার শুভ রং কোনটা, আপনার টার্গেট নাম্বার, এগুলো আগে জেনে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।